কি অভিযান আরম্ভ করেছে। গতকালকে প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলায়, গতকালকে সকালে উলুবেড়িয়াতে সেন্ট্রাল ফোর্সের হাতে আক্রান্ত মহিলা যৌন অত্যাচার তার উপরে করা হয়েছিল কুপ্রস্তাব ইত্যাদি দিয়ে। গতকাল রাত্রে প্রধানমন্ত্রী চলে গেছেন বাংলা থেকে বক্তব্য সভা করে। রাত্রে জঙ্গিপাড়া হুগলিতে আরেকটি ঘটনা, একবারই সেন্ট্রাল ফোর্স মহিলার বাড়িতে ঢুকে তার উপরে যৌন অত্যাচার করার শ্লীলতা হানি করে। এই অদ্ভুত বিষয়ে বাংলায় সুন্দর শান্তিপূর্ণ বাতাবরণে যে একটি নির্বিঘ্নে একটা ভোট চলবে সেটা ভারতীয় জনতা পার্টি চাইছে না, এবং প্রতিনিয়ত এই সেন্ট্রাল ফোর্স কখনো ভোটের লাইনে দাঁড়ানো যারা ভোটার আছেন তাদেরকে প্রভাবিত করেন, কাকে ভোট দিতে হবে, ভারতীয় জনতা পার্টির সিম্বলকে সমর্থন করতে হবে। শীতলকুচিতে ভোটের লাইনেতে গুলি চালিয়ে দিল, মেরে ফেললো। তাহলে সেন্ট্রাল ফোর্স বিএসএফ এর প্রতিদিন এই যেইভাবে মহিলারা বাংলার মহিলারা আক্রান্ত হচ্ছে এর বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেস, প্রতিবাদও করছে, ইলেকশন কমিশনের দ্বারস্থ হচ্ছে। আর এই এতগুলো রাজনৈতিক দল বিভিন্ন সিম্বল নিয়ে দাঁড়িয়েছেন, তারা কি করছেন? বাংলার মায়েদের ইজ্জতের জন্যে তারা লড়ছেন না কেন? বাংলার অধিকারের জন্যেও লড়লেন না, বাংলার বঞ্চনার বিরুদ্ধেও লড়লেন না। আর আমরা এই প্রশ্ন করছি, সেন্ট্রাল ফোর্স কি করে এই দুঃসাহসটা পায় যে আমাদের মহিলাদের প্রতিদিন তারা শ্লীলতাহানি করে?